নমস্কার, আমি মির্চি অয়ন্তিকা। আমার নতুন নিবেদন ট্রুথ ও স্কেয়ারে শুনবেন আজকে দ্বিতীয় গল্প, দি এভিডেন্স রুম। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমার শ্রোতা পিঙ্কু সামন্ত হাওড়া থেকে। তাহলে শুরু করা যাক, লাইটস অফ। আমি জগৎবল্লভপুর পুলিশ স্টেশনে কম্পিউটার ডিপার্টমেন্টে কাজ করছি 5 বছর। 3 বছর কাজ করার পর অফিশিয়াল কারণে আমি পুলিশের মালখানায় বদলি হই। এই মালখানায় থাকে লাঠি এবং সব রকমের আলামত। আলামত অর্থাৎ বাজেয়াপ্ত করা যে কোনো জিনিস, যেমন সুইসাইড নোট, সুইসাইডে ব্যবহার করা দড়ি বা কোনো মৃত ব্যক্তির ফোন ইত্যাদি প্রভৃতি। আমার আগে যিনি সেখানে চাকরি করতেন তিনি সম্পর্কে আমার বন্ধু আমায় বহুবার বলেছেন, রাত বাড়লে জায়গাটা কেমন যেন একটা হয়ে যায়। সেখানে ঘড়ি 8:30 ছেড়ে বেরোলেই অদ্ভুতুড়ে কিছু ঘটনা ঘটে। বলাই বাহুল্য, আমি সেই কথায় কান দিইনি। আমার সাহস চিরকালই বেশি। 1 মাস নির্বিঘ্নে কেটে গেল সেই জায়গায়। একদিন, বা টু বি প্রিসাইজ, 1 রাত আমার কাজের চাপ একটু কম। আমি মালখানায় বসে বসে ফেসবুক করছিলাম, হঠাৎ শুনি একটা ফোন রিং হচ্ছে। অসম্ভব ব্যাপার, কারণ ফোনগুলো হয় বন্ধ না হয় বহুদিন আগে বাজেয়াপ্ত হওয়ার ফলে ব্যাটারি ডাউন, রিং হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে আমি ভাবলাম হয়তো ভুলবশত একটা ফোনে একটু চার্জ ছিল আর সেই জন্য হয়তো কেউ কল করছে। জানি আমার অ্যাসাম্পশনে লজিক কম, ভয় তাড়ানোর তাগিদই হয়তো বেশি, তাও কথাটা বিশ্বাস করছিলাম নিজেকে জাগিয়ে তুলতে। কিন্তু আমার চেষ্টা হঠাৎই চুরমার হয়ে গেল যখন তার মিনিট খানেকের মধ্যে শুনলাম আরও একটা ফোন বাজছে, আর তার রেশ মিলিয়ে যেতে না যেতেই আরও একটা ফোন বেজে উঠল। আমি চোখ বন্ধ করে এদিক ওদিক 7-5 না ভেবে কোনো রকমে সেই জায়গা থেকে সেদিন পালিয়ে বেঁচেছিলাম। সেদিন আমার মারাত্মক ভয় পেয়েছিল। পরে আমার সেই বন্ধুকে ব্যাপারটা বলেও ছিলাম, সব শুনে ফ্যাকাশে মুখ করেও বলেছিল, ভাই বিশ্বাস কর, এই জন্যই তোকে সাবধান করেছিলাম, এই জিনিসটা আমি নিজে ফেস করেছি, তুই আমার কথা তখন না শুনে থেকে শিখলি। কেমন লাগলো আজকের গল্প দি এভিডেন্স রুম, রাদার এক্সপিরিয়েন্স, জানাতে ভুলবেন না আমার ফেসবুক পেজে facebook.com/onlyoyontika। অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাচ এক্সপিরিয়েন্সেস আমাকে মেল করুন 500 শব্দের মধ্যে, oyontika.official@gmail.com।